সোয়ানেক ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়েছে এবার ইসরায়েলর ঘাটি দুখ রকেটে ভয়ঙ্কর আক্রমণ করেছে হিজবুল্লাই হিজবুল্লাই ইসরায়েলর বিরুদ্ধে এয়া প্রতিশোধ লৈছে ইসরায়েলর ইসরায়েলর কমান্ডারর মৃত্যু হওয়ার পাছতে এবার প্রতিশোধ স্বরূপে ইসরায়েলর কমান্ডারক হত্যা করেছে হিজবুল্লাই হিজবুল্লার কমান্ডার নিহত হয়েছিল আর তার পাছতে আক্রমণাত্মক হয়ে পড়েছে হিজবুল্লা আমি লৈ আছো এটা ডাঙর খবর যুদ্ধর এক নতুন যুদ্ধ আরম্ভ হয়েছে আর এবার ইসরায়েলর ঘাটি দুখ রকেটে আক্রমণ করেছে হিজবুল্লাই এটাই মুহূর্তৰ ডাঙৰ খবৰ দুখ ৰকেটৰ আক্ৰমণ চলোৱা হৈছে ইজৰাইলত আৰু ভয়ংকৰ প্ৰতিশোধ লৈছে হিজবুল্লাই ইজৰাইলৰ বিৰুদ্ধে হিজবুল্লাৰ ভয়ংকৰ প্ৰতিশোধ দুখ ৰকেটৰে ইজৰাইলৰ ঘাটিত ভয়ংকৰ আক্ৰমণ চলাইছে হিজবুল্লাই যেতিয়া হামাছ সন্ত্ৰাসবাদীৰ হৈ হিজবুল্লাই ইজৰাইলৰ বিৰুদ্ধে যুদ্ধ কৰি আহিছিল এইবাৰ এই ইজৰাইলৰ বিৰুদ্ধে হিজবুল্লাৰ ভয়ংকৰ আক্ৰমণ ইজৰাইলী সেনাই হিজবুল্লাৰ নেতাক হত্যা কৰাৰ পাছতেই হিজবুল্লাই ইয়া প্ৰতিশোধ লৈছে প্ৰতিশোধ স্বৰূপে হত্যা কৰিছে ইজৰাইলী কমাণ্ডাৰক আৰু মহম্মদ নাছেৰক হত্যা কৰিছে ইজৰাইলৰ সেনাই ইজৰাইলী সেনা বিষয়ে নিশ্চিত কৰিছে তথ্য তিনি জুলাইত লেবাননৰ টায়াৰ চহৰত আক্ৰমণ কৰিছিল ইজৰাইলে আৰু এই আক্ৰমণ জ্যেষ্ঠ সামৰিক বিষয়া নিহত হৈছিল ভয়ংকৰ আক্ৰমণত জ্যেষ্ঠ সামৰিক বিষয়া নিহত হৈছিল তার পাছতে দ্বিতীয় উচ্চপদস্থ বিষয়াগী হেরার পাছতে প্রতিশোধ লৈছে হিজবুল্লাই ইসরায়েলী সেনার কেবাটাও ঘাটিত হিজবুল্লাই দুখ রকেটে ভয়ঙ্কর আক্রমণ চলাইছে আর এই আক্রমণত হিজবুল্লার আটাইতক বৃহৎ আক্রমণ বলে জানিপরা গেছে আর ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লারে আটাইতক ডাঙর আক্রমণ নিহত ইসরায়েলী কমান্ডারজন 38 বছরিয়া ইতাই গালিয়া বলে জানিপরা গেছে আর হামাসর বিরুদ্ধে যেহেতু যুদ্ধত নেতৃত্ব আসছিল কমান্ডারজন সেই কমান্ডারজন ইতিমধ্যেই নিহত হয়েছে হিজবুল্লার আক্রমণের বর্তমানলৈকে 18 ইসরায়েলী সেনায় প্রাণ হেরুয়াছে এটাই মুহূর্ত ডাঙর খবর ইসরায়েলের ঘাটি এবার ভয়ঙ্কর আক্রমণ চলাইছে হিজবুল্লাই আর হামাস সন্ত্রাসবাদীর হয়ে যেহেতু ইসরায়েলের বিরুদ্ধে যুঁজ অব্যাহত রাখিছিল হিজবুল্লাই এবার সম্মুখ সমরত নামি পড়েছে হিজবুল্লাই ইসরায়েলের হতে প্রত্যক্ষ আক্রমণত হিজবুল্লা নামি পড়েছে আর দুখ রকেটে ইসরায়েলে ইসরায়েলত এবার আক্রমণ চলাইছে হিজবুল্লাই আর হিজবুল্লাই প্রতিশোধ লৈছে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার সর্ববৃহৎ আক্রমণ বলে জানিপরা গেছে আর প্রতিশোধ স্বরূপে হিজবুল্লাই ইসরায়েলী কমান্ডারক হত্যা করেছে মহম্মদ নসরক হত্যা করেছে ইসরায়েলের সেনাই আর ইসরায়েলী সেনা বিষয়ে এই তথ্য ইতিমধ্যে নিশ্চিত করেছে 3 জুলাইত লেবাননের টায়ার শহরের আক্রমণ করেছিল ইসরায়েলে আর এই আক্রমণত জ্যেষ্ঠ সামরিক বিষয়া নিহত হয়েছিল হিজবুল্লা জ্যেষ্ঠ সামরিক বিষয়া নিহত হওয়ার পাছতে আক্রমণাত্মক হয়ে পড়েছে হিজবুল্লা আর হিজবুল্লাই সকিয়নি প্রদান করেছিল ইসরায়েলক যে যিকোনো মুহূর্ততেই ইসরায়েলের আক্রমণ চলোৱা হব তার পাছতেই রণকৌশল রচনা করেছে লেবাননের হিজবুল্লাই 3 জুলাইত লেবাননের টায়ার শহরের আক্রমণের পাছতেই ইসরায়েলের বিরুদ্ধে এয়া ভয়ঙ্কর আক্রমণ চলাইছে হিজবুল্লাই আর এই আক্রমণত তৃতীয় উচ্চপদস্থ বিষয়াগী হেরার পাছতেই এবার ইসরায়েলে কমান্ডার হেরুয়াবলগিয়া হয়েছে ভয়ঙ্কর আক্রমণত আর ইসরায়েলী সেনার কেবাটাও ঘাটিত হিজবুল্লাই ভয়ঙ্কর আক্রমণ চলাইছে এই আক্রমণ হিজবুল্লার আটাইতক বৃহৎ আক্রমণ বলে জানিপরা গেছে নিহত ইসরায়েলী কমান্ডারজন 38 বছরের ইতাই গালিয়া আর হামাসর বিরুদ্ধে যুদ্ধত নেতৃত্ব আছিল ইতাই গালিয়া বর্তমানলৈকে 18 ইসরায়েলী সেনা নিহত হয়েছে হামাসক সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধে যুঁজ অব্যাহত রাখিছিল হিজবুল্লা আর যেহেতু নমহিয়া এই যুঁজ আর বর্তমানও যুদ্ধ অব্যাহত আছে যেহেতু ইসরায়েলে সময়ে সময়ে প্যালেস্টাইনক আক্রমণ চলাই আহিছে গাজাত আক্রমণ অব্যাহত রাখিছে ইসরায়েলে আর তার মাজতেই এবার ইসরায়েলক প্রতিশোধ লৈছে হিজবুল্লাই আর হিজবুল্লাই সকিয়নি প্রদান করার পাছতেই ইসরায়েলক দুখ রকেটে আক্রমণ চলা হয়েছে এই রকেট আক্রমণত ইসরায়েলী সেনা প্রাণ হেরুয়াইছে ইসরায়েলী কমান্ডারে প্রাণ হেরুয়াবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিন্তু ইসরায়েলী সেনার কেবাটাও ঘাটিত ভয়ঙ্কর রকেট আক্রমণ চলাইছে হিজবুল্লাই আর এই ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার সর্ববৃহৎ আক্রমণ বলে জানিপরা গেছে আর একটা যুদ্ধর উদ্বেগজনক খবর আন এক নতুন যুদ্ধ আরম্ভ হওয়া দেখা গেছে বর্তমানে 9 মাস যুদ্ধ অব্যাহত আছে হামাস আর ইসরায়েলের মাজত হামাস সন্ত্রাসবাদীর বিরুদ্ধে যে অভিযান আরম্ভ করেছিল সেই অভিযান বর্তমানেও বন্ধ করা নাই ইসরায়েলী সেনায় আর বারে বারে ইসরায়েলক সকিয়নি প্রদান করে আছিল বিশ্বর ইসলামিক দেশসমূহে এই যুদ্ধ বন্ধ করবলৈ ইসরায়েলক সকিয়নি প্রদান করে আছিল বিশ্বর দেশসমূহে নাটো দেশসমূহে যুদ্ধ বন্ধ করবলৈ আহ্বান জানাই আছিল কিন্তু ইসরায়েলের সেনাই বা ইসরায়েলী সরকারে এই যুদ্ধ বন্ধ করবলৈ নাম লওয়া নাছিল আর আক্রমণ অব্যাহত রাখিছিল স্থল পথেরে আক্রমণ অব্যাহত রাখিছিল এয়ার স্ট্রাইক অব্যাহত রাখিছিল ইসরায়েলী সেনাই আর তার মাজতে এইবার হিজবুল্লাই ভয়ঙ্কর আক্রমণ চলাইছে ইসরায়েলত হামাসর বিরুদ্ধে হামাসক সমর্থন করে যেহেতু হিজবুল্লা ইরান আর ইসলামিক দেশসমূহে
পরোক্ষভাবে যুদ্ধ করে আছিল ইসরায়েলের বিরুদ্ধে আর এইবার দুশো রকেটে সমুখ সমরত নামি পড়ছে হিজবুল্লাহ আর হয়তো পুনের হিজবুল্লাহ হিজবুল্লাহ অর্থাৎ লেবাননক আক্রমণ চলাব পারে ইসরায়েলি সেনাই আর ইতিমধ্যে দুশো রকেটে আক্রমণ করার পাছতেই ইসরায়েলে শীর্ষ কমান্ডারক হেরুবলিয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ইসরায়েলের শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে আর ইসরায়েলি সেনায় হিজবুল্লাহ নেতাক হত্যা করেছিল লেবাননত আক্রমণ চলাইছিল ইসরায়েলি সেনায় তার পাছতেই আক্রমণাত্মক হয়ে পড়েছে হিজবুল্লাহ আর ইয়ার প্রতিশোধস্বরূপে ইসরায়েলি কমান্ডারক হত্যা করা বলে জানাইছে হিজবুল্লাই আর প্রতিশোধস্বরূপে ইসরায়েলি কমান্ডারে প্রাণ হেরুবলিয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছে মহম্মদ নসরক হত্যা করেছিল ইসরায়েলি সেনায় আর ইসরায়েলি সেনা বিষয়ে নিশ্চিত করেছে এই তথ্য তিনি জুলাই লেবাননের টায়ার শহরত আক্রমণ চলাইছিল ইসরায়েলি সেনায় অর্থাৎ IDF-এ লেবাননের টায়ার শহরত তিনি জুলাইত আক্রমণ করার পাছতেই মাত্র কেটামান দিনের ভিতরতে ইসরায়েলত ভয়ঙ্কর আক্রমণ চলাইছে হিজবুল্লাই আর এয়া প্রতিশোধ বলে হিজবুল্লাই জানাইছে ইসরায়েলক এই আক্রমণের পাছতেই সমগ্র দেশতেই পুনর্বার চর্চা আরম্ভ হয়েছে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বিশ্বর দেশসমূহে পুনর্বার চিন্তিত হয়ে পড়েছে কেন আন এক এবার হিজবুল্লার সহ লেবাননের সঙ্গে ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আর এই আক্রমণত জ্যেষ্ঠ সামরিক বিষয়া ইতিমধ্যে নিহত হয়েছে তৃতীয় উচ্চপদস্থ বিষয়াগী হেরার পাছতে ইয়ার হিজবুল্লাই ভয়ঙ্কর প্রতিশোধ লৈছে ইসরায়েলি সেনার কেবাটাও ঘাটিত আক্রমণ চলাইছে এটা দুটা নহয় দুশো রকেটে আক্রমণ চলাইছে আর আইরন ডোমেও রুট করব নয় কেবাটাও রকেট এই আক্রমণত হিজবুল্লার আটাইতকৈ বৃহৎ আক্রমণ বলে জানিপরা গেছে নিহত ইসরায়েলি কমান্ডারজন 38 বছরীয় ইতাই গালিয়া আর এয়া ইসরায়েলি কমান্ডারক এইবার হত্যা করে বৃহৎ প্রতিশোধ লৈছে হিজবুল্লাই কেন হিজবুল্লাই নেতাক হেরুবলিয়া পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ইসরায়েলের আক্রমণত ইসরায়েলি সেনার আক্রমণত হিজবুল্লার নেতায় প্রাণ হেরুয়াইছিল আর তার পাছতেই হিজবুল্লাই ইসরায়েলের ঘাটিত আক্রমণ চলাই ইসরায়েলি কমান্ডারক হত্যা করেছে নিহত কমান্ডারজন 38 বছরে ইতাই গালিয়া বলে চিনাক্ত করা হয়েছে হামাসর বিরুদ্ধে ইতাই গালিয়ায় যুদ্ধত নেতৃত্ব দিছিল আর সেই ইতাই গালিয়াকে হত্যা করবলে সক্ষম হয়েছে হিজবুল্লাই তার পাছতেই বিশ্বত প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আর ইসরায়েলে কমান্ডারক হেরুয়াই পুনের আক্রমণাত্মক হয়ে পড়েছে যিকোনো মুহূর্ততে হয়তো প্রতিআক্রমণ করবেন ইসরায়েলে আর বর্তমানলৈকে 18 ইসরায়েলি সেনায় প্রাণ হেরুয়াইছে হামাসক সমর্থন করে ইসরায়েলের বিরুদ্ধে ন মাহ ধরে যুজ অব্যাহত রাখিছিল হিজবুল্লাই এইবার দুশো রকেটে ইসরায়েলের বিরুদ্ধে আটাইতকৈ বৃহৎ আক্রমণ চলাইছে হিজবুল্লায়।